করোনা আবহের দরুন বন্ধ রয়েছে স্কুল, শুরু হয়নি স্বাভাবিক পঠন পাঠন। পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার শিক্ষক দিবস পালিত হলো একটু অন্যভাবে। আরামবাগ হাই স্কুল ও গোঘাট হাই স্কুল সহ কয়েকটি স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, একই সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই শিক্ষক দিবস উদযাপন তথা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, তৃণমূল নেতা স্বপন নন্দী, হুগলি জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি মনোজ চক্রবর্তী, আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন শিক্ষক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে, পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির উদ্যোগে রবিবার আরামবাগ হাই স্কুলে শিক্ষক দিবস অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে রক্তদান শিবির, জাঙ্গিপাড়া হাই স্কুলে চলে শিক্ষক সম্বর্ধনা। এই বিষয়ে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, আজ আমাদের জাতীয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি। এদিন সাধারণ মানুষের স্বার্থে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং একই সাথে চলছে আবৃত্তি, গান, বক্তৃতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 5ই সেপ্টেম্বর আমাদের জাতির জীবনে এটা একটা গৌরবের দিন, তার কারণ আমাদের জাতি, আমাদের সমাজ যখন মূল্যবোধ হারিয়ে ফেলে, যখন প্রগতিশীলতার পথে কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায়, তখন দেশের শিক্ষক সমাজ এগিয়ে আসেন এবং দেশের শিক্ষক সমাজ এগিয়ে আসেন একজন মানুষের পদাঙ্ক অনুসরণ করে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একদিকে আমাদের ফ্রেম হিরো অফ আর গাইড, তিনি প্রগতিশীল সমাজ, প্রগতিশীল শিক্ষকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ, শুধু আমাদের কাছে নয়, সমগ্র জাতির কাছে। এখানে আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এবং সারাদিন ধরে বক্তব্য এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটি আজকে উদযাপিত করছি। আর আজকে যে রক্তদান শিবির, কারণ আজকে হিন্দু ভাই মুসলিম ভাইয়ের কাছে রক্ত পৌঁছে দেবে, মুসলিম ভাই হিন্দুর ভাইয়ের কাছে রক্ত পৌঁছে দেবে, এই যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতির মেলবন্ধনেই আজকে রক্তদান শিবিরের আমাদের তাৎপর্য। হুগলি জেলা তৃণমূল শিক্ষা সেলের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, করোনার সময়ে বিভিন্ন শিক্ষককে আমরা দেখেছি তারা মিড ডে মিল দেয়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাই আমরা সংগঠনগতভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন করব, যেমন ভাবে দুয়ারে সরকার চলছে ঠিক তেমন ভাবে দুয়ারে শিক্ষক প্রকল্প যাতে চালু করা হয়। যতদিন না স্কুল খোলা হয় ততদিন শিক্ষকরা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও পঠন পাঠনের উন্নতির জন্য ছোট ছোট গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় বসে পাঠদান করবেন। আজকে তো আপনারা সকলেই জানেন যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং সেটা আমরা সবাই শিক্ষক দিবস হিসেবে পালন করি। শিক্ষক জাতির গর্ব এবং শিক্ষক সমাজের মেরুদণ্ড। আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে, তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে প্রতিটা ব্লকে প্রতিটা সার্কেলে অনুষ্ঠান করা হচ্ছে। কোথাও রক্তদান শিবির, গোঘাটে রক্তদান শিবির হচ্ছে, আরামবাগে রক্তদান শিবির হচ্ছে, জাঙ্গিপাড়া শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে। এবং আমরা একটা বার্তা দিতে চাই যে করোনার সময়তে শিক্ষকদের যে ভূমিকা, দুয়ারে সরকার যেমন আপনারা দেখছেন দুয়ারে শিক্ষক, অর্থাৎ যাতে এই সময়তে কোনো ছাত্র এবং ছাত্রীর তার মানসিক বিকাশ যাতে বিঘ্ন না হয়, যাতে ঠিকঠাক ঘটে, তার জন্য আমাদের শিক্ষকরা মিড ডে মিল কখনো দিচ্ছেন, কখনো বাড়ি বাড়ি যাচ্ছেন, কখনো স্কুলের বাইরে গাছতলাতে ছোটো ছোটো করে দল ভাগ করে তাদেরকে পাঠদান করছেন। এবং আমরা সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে এটাই চালু করার চেষ্টা করছি মাননীয় শিক্ষামন্ত্রী বার্তা বসুর অনুমতি নিয়ে, যে যতদিন না স্কুল খুলছে ততদিন পর্যন্ত বাচ্চাদের স্কুল ছুট না হয়, তারা যদি অভ্যাসের মধ্যে থাকে, আমরা ছোটো ছোটো দলে ভাগ করে করোনা বিধি মেনে আমরা শিক্ষকরা পাঠদান করতে চাই আজকের দিনে, সেটাই আমাদের আমাদের কাছে। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।